হ্যাঁ দর্শক, আমরা আসছি এখন বন্নি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের চরবাসুরিয়া গ্রামের রিপন ভাইয়ের আম বাগানে। তো এখানে রিপন ভাইয়ের বিভিন্ন প্রজাতির আম আছে। আমরা দেখতে পারছি যে প্রায় 6-7 প্রকারের আমের জাত উনি করছে এবং মাশাল্লাহ অনেক ভালো আমের ফলন হয়েছে। কিন্তু এর ভিতরে ঘূর্ণিঝড় আমফানের কারণে সে অনেক ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয়েছে। তারপরেও আল্লাহর রহমতে ক্ষতিগ্রস্তর সম্মুখীন কাটায় ওঠার পরেও দেখা যাচ্ছে যে তার বাগানে বিভিন্ন রকমের ফল হয়েছে এবং ফলগুলা অনেক বাম্পার ফল হয়েছে। প্রায় 5 বিঘা জমির উপরে আপনারা দেখতে পাচ্ছিছেন যে প্রায় 5 বিঘার জমির উপরে বিশাল বড় এক বাগান করছে, যে বাগানে বিভিন্ন প্রজাতির আম এবং আমগুলা অনেক সুন্দর এবং অনেক পরিচর্যাভাবে বাগান খুব পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে যে আমের গাছগুলো আছে এই গাছগুলো দেখা যাচ্ছে যে উনি প্রতিনিয়ত এটার পরিচর্যা করতেছে। এবং এটা আপনার টুঙ্গিপাড়ার বন্নি ইউনিয়নের চরবাসুরিয়া গ্রামে যে 3 নম্বর ওয়ার্ডে যে আমের চাষটা হয়েছে, তো এটা একটা টুঙ্গিপাড়ার জন্য বড় বিশাল ব্যাপার। তো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিপন শেখ। আমি দীর্ঘদিন যাবৎ আমি বিদেশে ছিলাম। জাস্ট ওখান থেকে আমি প্রায় 3-4 বছর পরে বিদেশ থেকে এসে, নিজে তো আসলে কিছু করার নাই, বিদেশ থেকে যারা আসে সাধারণত বিকারই থাকে। তারপরে আমি চিন্তা করলাম যে আমি একটা ফলের বাগান করব, বিভিন্ন জাতের ফলের। আমি এই নিয়ে কৃষি অফিসার যারা আছে আমাদের টুঙ্গিপাড়ায়, বিশেষ করে আমাদের স্যার জামালউদ্দিন সাহেব, ওনার সাথে আমি একটু পরামর্শ করে আমি এটা আম বাগানের একটা বাগান করার একটা চিন্তা ভাবনা করলাম। তারপরে যা হোক, ধীরে ধীরে আমি আমার নিজস্ব একটা জমি ছিল 5 বিঘের মতো একটা ইয়ায়, আমি তারপরে আম বাগানের কিছু চারা আনিয়ে আমি শুরু করলাম প্রথম অবস্থায়। যা হোক, প্রথম 2-3 বছর আমার অতটা ভালো ফলন হয়নি, আমি অতটা পরিচর্যাও করতে পারিনি। দীর্ঘ এই মানে গত বছর থেকে আমি আম বাগানের পর একটা মানে আমার বেশি উদ্যোগ কাজে খাটাইছি, যে যাতে আমার ফলনটা বেশি হয়। বিশেষ করে আমাদের দেশে রাজশাহীতে অনেক লোক যায় আম বাগান ঘুরে মানে পরিদর্শনে যায় অথবা আম নিয়ে আসার জন্য। তা আমি চাইছি যে আমাদের টুঙ্গিপাড়ায় যদি এরকম কোনো কিছু করা যায়, হয়তো যারা বিকার আছে তাদের হয়তো বা আমার এই দেখা দেখে অনেকে আগ্রহে আম বাগানের প্রতি অনেকটা ই করে। মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা বেকার যুবক পড়ালেখা শিখে চাকরি বাকরি পাচ্ছে না, যারা এই অবস্থায় আছে, যাদের দেখা যাচ্ছে যে 1-2 বিঘা জমি আছে, তারা যাতে ওই জমিটাকে বিভিন্ন প্রজাতির আমের গাছ কিনে এনে ওখানে চারা রোপণ করে তারা পরিচর্যা করলে আপনার মতো স্বাবলম্বী উদ্যোক্তা হতে পারে, তাই তো? তো আপনি বেকার যুবকের উদ্দেশ্যে কিছু বলেন, তারা কিভাবে করবে সেই উদ্দেশ্যে তাদের বলেন যে আপনি কিভাবে সফলতা পেয়েছেন। আসলে আমি আমাদের টুঙ্গিপাড়া যে কৃষি অফিসার আছে, আমি তার থেকেই সফলতা পেয়েছি। আর তাদের যে কথাগুলো মানে তাদের যে নির্দেশনাগুলো এগুলো অনেক ভালো। আমরাও চাই যে আমাদের এলাকায় যারা যুবক আছে, যাদের বাড়ির আঙিনায় মানে অল্প একটু জমি আছে বা মানে পরিত্যক্ত যে জমিগুলো আছে এইগুলো নিয়ে সবাই যদি, বেকার লোক যারা কর্মহীন তারা যদি একটু চেষ্টা করে আমার মতো অনেকেই, তাহলে হয়তো বা তাদেরও স্বপ্নটা অনেক ভালো হতে পারে। বিশেষ করে মানে আমাদের টুঙ্গিপাড়া, বিশেষ করে আমাদের টুঙ্গিপাড়া যাতে এই ধরনের বেকারত্ব না থাকে, সবাই যাতে এই কর্মমুখী হয় এই বলে সবার কাছে আমার ইয়ে। ভাই, আমার কথা হচ্ছে যে আপনি তো এখানে আমের চাষ করছেন, তাই না? তো আপনি কি কি আমের কি কি গাছের রোপণ করছেন, কি কি প্রজাতির আম এখানে আছে আপনার বাগানে, কয় প্রজাতির আছে? এবং আনুমানিক তো প্রায় দেখা যাচ্ছে যে আপনার এখানে 3-4 বিঘা জমির উপরে আপনি আমের চাষ করছেন, তাই না? তো আপনার কতগুলা গাছ আছে আনুমানিক, আর হচ্ছে কত প্রজাতির আপনার আমের চারা আছে এবং তার সম্পর্কে যদি একটু বলতেন। আসলে আমাদের এখানে যেটুক জমি আছে তাতে আমার প্রায় 5 বিঘে জমির উপরে আমার এই আম বাগানটা করা। তাতে প্রায় আমাদের 700-800 আম গাছ আছে একটা বাগান একটু দূরে, এই জায়গা আর কি দুটো বাগানে একসাথে অ্যাডজাস্ট করা আছে। আর আমার এই জায়গায় আমের প্রজাতি বলতে আমাদের এখানে যেমন রাজশাহীর যে আমগুলো নাম করা, যেমন হাড়িভাঙা আম, তারপরে আমরূপালি, এরপরে আছে আপনার এই যে মালদাই যে ইয়াটা আছে এটা আছে, এরপরে আপনার আছে ন্যাংড়া প্রজাতির একটা আম আছে। এই মিলে প্রায় 5-7 প্রজাতির আম এখানে আছে। মানে সবই সেপারেট করা, মানে একটার সাথে একটা মেশিনও নেই, লাইন বিভক্ত করা। রিপন ভাই, আপনার এই বাগানে তো বিভিন্ন প্রজাতির আম হয়েছে, তো ঘূর্ণিঝড় আমফান যে আসলো এই আমফানে তো আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি, তাই না? তো ঝড়ের আগে আপনার বাগানে ফলের ইয়া কেমন ছিল সেটা সম্পর্কে যদি একটু দৈনিক শতবর্ষকে জানাইতেন। থ্যাংক ইউ। আমার এই যে আমফান যে ঝড়টা, ঝড়ের আগে আমার আম বাগানে প্রায় প্রতিটি গাছে প্রায় 50-60 কেজি আম আমি দেখছি। আমি মানে ধারণা করছি যে এরমই হবে, কিন্তু ঝড়ের পরে আমি দেখা যাচ্ছে এখানে আম 20 কেজি বা 15 কেজিতে এসে ঠেকছে। তাতে আমি মনে করি আমার
এবার যে লাভ আশা করছিলাম আমি অথবা অতটা লাভ হবে না, কিন্তু যাও আমার মানে বেশি ইয়াও হবে না, তাও অনেক ক্ষয়ক্ষতি আমার হয়েছে। আমি এই জন্য কৃষি অফিসার আমাদের থেকে অনেক ইটি নিছে, এখনো কোনো ইয়া হয়নি, ঠিক আছে, তাতে অনেক ক্ষতি হয়েছে আমার। চাচা আপনার নাম কি? শেখ আবুল কালাম আজাদ, ডাক নাম সালাম শেখ। আপনি তো এই 3 নম্বর ওয়ার্ডের আগে ইউপি সদস্য ছিলেন, তাই না? তো আপনার ছেলে যে বিদেশ থেকে আসলো, তারপরে যে এত ভালো একটা উদ্যোগ নেছে, এই উদ্যোগের ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। আসার পরে আমি বিদেশে যাচ্ছি যাইতে চাইল না, এসে আমি বললাম ঠিক আছে তুই আছে বাগানগুলো আছে এগুলো পরিচর্যা করে। ও আস্তে আস্তে কিচেন বাজার নিয়ে পরিচর্যা করা শুরু করলো, তা দেখলাম যে যে আম আসছে তাতে অনেক আম আসছে, হয়তো দেখা যাচ্ছে জনগণে কিছু খাবে, আর ফরমালি মুক্ত আম দেশের লোকজনে খাবে, এই নিয়ে আর কি উদ্যোগ। তো আগে আমি স্বাগতম জানাচ্ছি, ভালো কাজ করছো, আর দরকারে আরও জমি আছে লাগান সৃষ্টি করছি, লিচুর বাগান করার জন্য কলার বাগান আরও রেডি করছি জায়গা জমি, এইবার থেকে অনেক উন্নত আমরা কাশিন থেকে আনবো, আমি এই কৃষি অফিসারের মাধ্যমে আরও লাগাবো এবং এতে জনগণের উপকৃত, তারা খাবে, আমাকেও কিছু খাওয়া হবে, এই তো পুষ্টি আর কিছু না, এই জন্যই তাদের তাকে স্বাগতম জানাইছি, সে আরও বাগানের জন্য উদ্যোগ নিচ্ছে। কাকা আপনি যদি বেকার যুবকদের সম্পর্কে কিছু বলতেন, যারা পড়ালেখা শিখে ঘরে বসে আছে, তারা তাদের যদি জমি জমা থাকে, তারা এরকমের উদ্যোগ যদি নেয়, সেই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। ঠিক আছে, বেকার যুবক যারা, এদের ব্যাপার হলো কি, অনেকের জমি নাই, অনেকের আছে, যাদের জমি কম সামান্য তাদেরকে ঘরের আঙ্গিনের পাশে যদি 5টা গাছ লাগাই দিয়ে দেয়, তো একটা গাছে কমপক্ষে দেওয়া যায় যে 10 মণ 8 মণ আম অবশ্যই হবে, 1 মণ আম হলে দেয় 2000 টাকা বিক্রি মার্কেট হচ্ছে, তাই সাধারণ জায়গা যেখানে ফেলে সেখানে রাখলেও তো আম অনেক হবে। আর যাদের জমি আছে, এই যে জমিতে আজকাল যে পাট ধান হয়, এতে কৃষিখাত করিয়ে কৃষির মজুরি দিয়ে কিছু লাভ তেমন কিছু দেখা যায় না, যদি এই বাগানগুলো পরিচর্যা করে, লিচুর বাগান হোক, আমের বাগান হোক, কলার বাগান হোক, অনেক লাভ, এ তো অনেক লাভ তারা করতে পারে, কাজে তার উপকৃত হবে, কারণ বেকার ঘুরিয়ে বেড়ায় এগুলো তার লাভ নাই তাদের, এই জন্য বেকারত্ব না জন্য যার জমি আছে, চিঠুক জমি আছে, 1 ইঞ্চি জমি ফেলিয়ে না রাখে। আর প্রধানমন্ত্রী কথা হলো যে 1 ইঞ্চি জমি কোথাও ফেলা না থাকে, প্রতি জায়গায় একটা ফলের গাছ লাগানো উচিত, তাই প্রত্যেকে স্বাগতম জানাই এইগুলো করবেন, এ তো খুব লাভ, আমরাও খাবো, শরীর উপকারিত, ফল উপকৃত হবে, সবাই এর জন্য উপকৃত হবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এই বর্তমান যুগে মানুষ প্রায় ফরমালিনযুক্ত খাবার খায়, তো আমাদের টুঙ্গিপাড়াতে রিপন ভাই যে আমের বাগান করছে সম্পূর্ণ ফরমালিন মুক্ত, এ ধারণার একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য রিপন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা। বন্নির 3 নম্বর ওয়ার্ডের চর বাসুড়িয়া গ্রাম থেকে দৈনিক শতবর্ষ।